পর আবার আমন্ত্রণ আমাদের খবরে, সাথে থাকার জন্য ধন্যবাদ। প্রচণ্ড ঠান্ডাকে উপেক্ষা করে শাহবাগের প্রজন্ম স্কোয়াডের তরুণদের নেতৃত্বে শুরু হওয়া বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও গণতন্ত্র বিরোধী জামাত শিবিরকে নিষিদ্ধ ও যুদ্ধাপরাধীদের বিচারের সমর্থনে একাত্মতা ঘোষণা করেছে বেলজিয়ামে বসবাসরত বিপুল সংখ্যক বাংলাদেশি। বুধবার বেলজিয়ামে অবস্থিত ইউরোপিয়ান পার্লামেন্টের সামনে এক সমাবেশ থেকে তারা এর সমর্থন জানান। এ সময় ফাঁসি চাই ফাঁসি চাই, রাজাকারের ফাঁসি চাই স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে ওঠে ব্রাসেলসের সোমন স্কোয়ার। ব্রাসেলস এন্টারপেন সহ বেলজিয়ামের বিভিন্ন শহর থেকে বিরূপ আবহাওয়া সত্ত্বেও এ সময় বিপুল সংখ্যক বাঙালি উপস্থিত হয়ে যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান। এ সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাঙালি নেতা লতিফ শহীদুল হক, মুর্শেদ মাহমুদ, মুক্তিযোদ্ধা ডি এ হক, আব্দুল মোমেন, রাবেয়া জামান, মিসেস আনার চৌধুরী, মোসাদ্দেক আহমেদ খোকা সহ অন্যরা। স্বাধীনতা যুদ্ধের বিরোধিতাকারীদের ফাঁসির রায় কার্যকর করার জন্য নবপ্রজন্মের যেই দাবি, সেই দাবির সাথে একাত্মতা ঘোষণা করার জন্য আগামীতে বাংলাদেশ যাতে রাজাকার মুক্ত হয় সেই জন্য আমরা সবাইকে যার যার অবস্থান থেকে সহযোগিতা করার আহ্বান জানাচ্ছি। ঘটছে উঠুক আরেকবার, আমরা রাজাকার মুক্ত বাংলাদেশ চাই। যারা আমার মা বোনদের ইজ্জত নষ্ট করছে তাদের যাতে ফাঁসি হয়, সেই দাবি আমার। ইউরোপিয়ান কমিশনের সাথে এবং আমরা ইউরোপিয়ান কমিশনে আজকে স্মারকলিপি দিতে যাচ্ছি। বাংলাদেশের যে রাজাকার ছিল এবং যারা বাংলাদেশ বিরোধিতা করছে রাজাকার, তাদের আমরা ফাঁসি চাই। বিএনপি না, আজকের এই আন্দোলন পতাকার না, এটা আমাদের জাতীয় পতাকার রক্ষার জন্য, জাতীয় পতাকার স্বাধীনতা রক্ষার জন্য আজকের যে অপশক্তি আজকে আমাদের বিরুদ্ধে মাথা চাড়া দিয়ে উঠেছে, তাদের বিরুদ্ধে আমাদের এই আন্দোলন। একাত্মতা ঘোষণার জন্য তাদের সাথে কণ্ঠে কণ্ঠে মিলিয়ে আমরা বলতে চাই যে আমরা যুদ্ধাপরাধীদের ফাঁসি চাই, তাদের বিচার চাই। আমরা এখানে সমবেত যে বাংলাদেশী কমিউনিটির পক্ষ থেকে আমরা রাজাকারদের ফাঁসি চাই। ইতালি বিএনপির উদ্যোগে বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক অবস্থার প্রতিবাদে এক সভার আয়োজন করা হয়। রোম থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের প্রতিনিধি হাবিবুর রহমান চুন্য। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ইতালি শাখার উদ্যোগে এক প্রতিবাদ সভার আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও বিরোধী দলীয় হুইপ মুজিবুর রহমান সরোয়ার এমপি। সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত সভাপতি মেজবাহুল ইসলাম বাবু ও যৌথ পরিচালনা করেন যুগ্ম সম্পাদক খন্দকার নাসির ও জুয়েল। প্রতিবাদ সভায় তত্ত্বাবধায়ক সরকারের দাবি এবং বর্তমান রাজনৈতিক অবস্থার প্রতিবাদ জানিয়ে বক্তব্য রাখেন ইতালি বিএনপির সহসভাপতি জসীমউদ্দিন, সাধারণ সম্পাদক আশরাফুল আলম, স্বেচ্ছাসেবক দল, যুবদল, মহিলা দল ছাড়াও প্রবাসী বিএনপির নেতাকর্মীরা। যে নির্বাচনী কমিটমেন্ট করেছিল সে নির্বাচনী কমিটমেন্ট তো পূর্ণ করেইনি, বরং আরো বেশি করে দুর্নীতি দুঃশাসন চাপিয়ে দিয়েছে। এ সরকার দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, শেয়ার কেলেঙ্কারি, হলমার্ক, সোনালী ব্যাংক, পদ্মা সেতু বিভিন্ন দুর্নীতি করেছেন, তার মন্ত্রীরা দুর্নীতি করেছেন। তো যার জন্য আপনারা জানেন সরকারের ব্যর্থতা ঢাকার জন্যই সরকার বিভিন্ন ধরনের রাজনীতির খেলা করছে। শেষে ভাষা শহীদ সহ সকল শহীদদের প্রতি আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। এছাড়া বরিশালবাসীর পক্ষ থেকে জনাব মুজিবুর রহমান সরোয়ারকে এক সম্বর্ধনার আয়োজন করা হয়। উক্ত সম্বর্ধনা অনুসারে সভাপতিত্ব করেন সর্দার মিজানুর রহমান বাবুল, সভা পরিচালনা করেন বিশিষ্ট ব্যবসায়ী শামীম আহমেদ। অনুষ্ঠানে সূচনা বক্তব্য রাখেন অ্যাডভোকেট আনিস, আরও বক্তব্য রাখেন কাউন্সিলর দিলীপ মাঝি, প্রবীণ সাংবাদিক লুৎফর রহমান, রাজনৈতিক ব্যক্তিত্ব কিরণ শিকদার ও আবুল কালাম কামাল। বক্তারা বরিশালের উন্নয়ন দাবি তুলে ধরেন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আল্লাহ আল্লাহ জন্ম দিয়েছেন এবং বরিশালে আমরা তাদের কথা মনে রেখেই আমাদেরকে সবাইকে একটা জায়গায় আমাদেরকে আসা উচিত, এটি আমার কাছে খুবই ভালো লাগছে। সবশেষে প্রবাসীদের পক্ষ থেকে এক নৈশভোজের আয়োজন করা হয়। ইতালি রোম থেকে হাবিবুর রহমান চন্ন, চ্যানেল আই। স্বাধীনতা যুদ্ধকালীন মানবতা বিরোধী অপরাধীদের ফাঁসির দাবিতে এবং জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধ ও তাদের ধ্বংসাত্মক কর্মকাণ্ডের বিরোধিতা করে প্রতিবাদ সভা করেছে ইতালি যুবলীগ। মঙ্গলবার ইতালির স্থানীয় একটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। ইতালি যুবলীগের সভাপতি লিটন মোল্লার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম এ রব মিন্টুর পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবলীগের সভাপতি মণ্ডলীর সদস্য অ্যাডভোকেট বেলাল হোসেন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইতালি আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ ইদ্রিস ফরাজি ও সাধারণ সম্পাদক হাসান ইকবাল। সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, যুদ্ধাপরাধীদের শুধু ফাঁসি দিলেই হবে না, তাদের দোসরদেরও রাজনৈতিকভাবে প্রতিহত করতে হবে।
উক্ত প্রতিবাদ সভা থেকে শাহবাগের আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করে বাংলাদেশ থেকে জামাত শিবির মুক্ত করার জন্য ঘোষণা দেন উপস্থিত নেতৃবৃন্দ। ওল্ডহামে বিজনেস লিডারশিপ গ্রুপের সৌজন্যে এশিয়ান বিজনেস লিডার্স ডিনার অনুষ্ঠিত হয়েছে। ওল্ডহামের স্থানীয় একটি সেন্টারে এই ডিনার অনুষ্ঠিত হয়। বিস্তারিত থাকছে আমাদের ওল্ডহাম প্রতিনিধি মওদুদ আহমেদের রিপোর্টে। যুব সমাজের অবসর সময় কাটাতে ওল্ডহামের টাউন সেন্টারের পাশে প্রায় 5 মিলিয়ন পাউন্ড ব্যয়ে নির্মিত হয়েছে অত্যাধুনিক এই লেজার সেন্টার। এই সেন্টার পরিচালনায় বছরে ব্যয় হয় প্রায় 600,000 পাউন্ড। সুবিধাবঞ্চিত তরুণদের সেবা দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন প্রায় 100 জন স্বেচ্ছাসেবী, রয়েছেন অনেক শুভাকাঙ্ক্ষী। মাডলোর সাহায্যার্থে আয়োজিত বিজনেস ডিনারে ব্যাপকভাবে সাড়া দেন স্থানীয় কমিউনিটির বিভিন্ন ব্যবসার স্বত্বাধিকারীগণ। বাজমা এলাহি ও কমিউনিটি ব্যক্তিত্ব মুজাহিদ খানের পরিচালনায় এতে বক্তব্য রাখেন ওল্ডহাম বিজনেস লিডারশিপ গ্রুপের চেয়ার ডেভ ব্যানস্টেড, মাডলোর প্রেসিডেন্ট নোমান স্টলার, মাডলোর চেয়ার থ্যারি ফ্লানিগান সহ আরও অনেকেই। এ সময় স্থানীয় কারি ব্যবসায়ী আনোয়ারুল হক, রিপন মিয়া, শাহিন মিয়া চেক তুলে দেন মাডলো কর্তৃপক্ষের হাতে। মাডলোর সহযোগিতায় এশিয়ান ব্যবসায়ীদের কন্ট্রিবিউশনে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন কর্তৃপক্ষ। Fantastic assets to the Oldham have got that I'm so proud to be involved with. Tiffin has been a fantastic night for Madlaw. The support from the Asian business community and Oldham leadership business group has given us not only a boost to our finances, which is always needed and necessary to continue the great work that we do, but the spirit in the room with all the facets of our society working and networking together has been unbelievable. উল্লেখ্য, মাডলোর ফান্ডরেজের জন্য পেশাদার নামী ফুটবলারদের স্বাক্ষরিত একটি ম্যান ইউনাইটেডের শার্ট নিলামে তোলা হলে 1100 পাউন্ড দিয়ে শার্টটি কিনে নেন ওল্ডহামের স্থানীয় একজন ব্যবসায়ী। ওল্ডহাম থেকে মওদুদ আহমদ, চ্যানেল আই নিউজ। বিরূপ আবহাওয়াকে উপেক্ষা করে ভেনিসে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হয়েছে। এ সময় ভেনিসের মেস্ত্রের প্রাণকেন্দ্র পিয়াসা ফেরেত্তোয় স্থানীয় শহীদ মিনারে প্রবাসীরা পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের স্মরণ করেন। এ সময় বাংলা স্কুলের শিক্ষার্থীরা 21-এর গান পরিবেশন করেন। ভেনিস বাংলা স্কুলের উদ্যোগে এবং স্থানীয় বাঙালি কমিউনিটির সার্বিক তত্ত্বাবধানে প্রথমবারের মতো শহরের পিয়াসায় আয়োজিত বিশ্ব মাতৃভাষা দিবসের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রভাষক তত্ত্বশিল্পী শফিকুল কবির চন্দন, স্থানীয় এমপি দেলিয়া মুরের, ভেনিসের কমিউনিটি প্রতিনিধি মার্তা আনসেলমি, ভেনিস বাংলা স্কুলের সভাপতি কামরুল সারোয়ার, সাংবাদিক পলাশ রহমান, নাট্য পরিচালক ও ব্লোনিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র কাজী টিপু সহ স্থানীয় বাঙালি কমিউনিটির সর্বস্তরের নেতৃবৃন্দ। ফ্রান্স বিএনপির উদ্যোগে প্যারিসে উদযাপিত হয়েছে মহান 21 ফেব্রুয়ারি এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ফ্রান্স বিএনপির আহ্বায়ক আহসানুল হক বুলুর সভাপতিত্বে এবং ফজলুল করিম শামীম ও আরিফ হাসানের যৌথ পরিচালনায় উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ থেকে টেলিকনফারেন্সে যোগ দেন বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা শামসুজ্জামান দুলু। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ফ্রান্স বিএনপির যুগ্ম আহ্বায়ক সরকার আতাউর রহমান, ফ্রান্স জিয়া পরিষদের সভাপতি খান মনির হোসেন, যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম রাঙা, ফ্রান্স বিএনপি নেতা এইচ এম রহিম, আবদুল্লাহ টিপু সুলতান, গোলাম আবেদিন কায়সার, জালাল খান, জাফর আহমেদ, ফ্রান্স যুবদল সভাপতি সাইনুল ইসলাম সহ আরও অনেকে। অনুষ্ঠান শেষে সকল ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া পালন করা হয়। এতে ফ্রান্স বিএনপি যুবদল ছাত্রদল জিয়া পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
গভীর শ্রদ্ধা ভালোবাসা ও যথাযোগ্য মর্যাদায় সারা বিশ্বের ন্যায় ওয়েলসের রাজধানী কার্ডিফের ঐতিহ্যবাহী শাহজালাল বাংলা স্কুল পরিচালনা কমিটির উদ্যোগে স্কুল সেন্টারে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এক সেমিনার ও স্কুল শিক্ষার্থীদের কবিতা আবৃত্তির আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন বাংলা স্কুলের ছাত্র মাহবুবুর রহমান শুভ। এ সময় 52 বীর শহীদদের স্মরণে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়। বাংলা স্কুল কমিটির চেয়ারম্যান হাজী মোহাম্মদ সুরুক মিয়ার সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক এস এ খান লেলিনের পরিচালনায় এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউন্সিলর দিলওয়ার আলী, ডেইলি সিলেটের সম্পাদক মণ্ডলীর সভাপতি ও দৈনিক মৌলভীবাজার .com-এর সম্পাদক মনসুর আহমেদ মুকিস, বাংলা স্কুল কমিটির সাধারণ সম্পাদক এস এ রহমান মধু, মালিক মঞ্জুর রহমান, ডক্টর সৈয়দ আব্দুল লতিফ, হারুনুর রহমান, আক্তারুজ্জামান কুরেশি নিপু সহ আরও অনেকে। উপস্থিত বক্তারা এ সময় ব্রিটেনে বেড়ে ওঠা শিশুদের বাংলা ভাষা শেখার উপর গুরুত্ব আরোপ করেন। আয়ারল্যান্ড আওয়ামী লীগের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও অমর একুশে উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আয়ারল্যান্ডের স্থানীয় একটি সেন্টারে এই সভা অনুষ্ঠিত হয়। এতে আয়ারল্যান্ড আওয়ামী লীগের সভাপতি মিরাজ শিকদার, সাধারণ সম্পাদক রানা খন্দকার ও গলওয়ে আওয়ামী লীগ নেতা বেল্লাল হোসেন উপস্থিত ছিলেন। এতে বক্তব্য রাখেন কক থেকে আগত সালাম খান, রফিক খান সহ আয়ারল্যান্ডের বিভিন্ন কাউন্টি থেকে আগত সংগঠনের নেতৃবৃন্দ। উপস্থিত বক্তারা এ সময় ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ছাড়াও বাংলাদেশের সকল যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবি জানান। এদিকে আয়ারল্যান্ড বিএনপির উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। ডাবলিনের স্থানীয় এক হোটেলে এ সভা অনুষ্ঠিত হয়। আয়ারল্যান্ড বিএনপির একাংশের সভাপতি তুমিদুর রহমান নাসিরের সভাপতিত্বে এবং সাধারণ